শেরপুর জেলার নকলা উপজেলার নকলা চন্দ্রকোনা সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃক দরপত্র আহ্বান করা হলো দীর্ঘদিন কাজ না করায় যাত্রী সাধারণের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এলজিইডি বিভাগের অধীনে বর্তমানে 12 কোটি টাকা ব্যয়ে 7 কিলোমিটার সড়ক উন্নতভাবে কার্পেটিং করে চকচকা মেরামত করা হয়। উপজেলা প্রকৌশলী আরিফিন পারভেজ বলেন, কাজের মান ভালো হয়েছে। মঙ্গলবার সরজমিনে সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করে রিপোর্ট করেছে ইউসুফ আলী মন্ডল, NAN TV।